হ্যালো ফ্রেন্ডস, মাই সেলফ হোসেন এমডি, ওয়েলকাম টু মাই চ্যানেল জাসলান। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। তো সরলীকরণ চ্যাপ্টারে বিভিন্ন কোশ্চেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে খুবই আসে, তো আমি তোমাদের আজকে সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা বোঝাবো। তো ফার্স্ট হচ্ছে সিম্পলিফিকেশন, বাংলা বলে কি সরলীকরণ। তো এই সিম্পলিফিকেশনের যে ফর্মুলাগুলো আমাদের শিখতে হবে, ফার্স্ট যে ফর্মুলাটা শিখতে হবে সেটা হচ্ছে ভি বদমাস। আচ্ছা, এটা সূত্র আশা করি সবাই জানো, ভি বদমাস কি? ভি ফর ভিনকুলাম, বা ভিনকুলমও বলে, বা বারও বলে, বাংলা বলে কি রেখাবন্ধনী। রেখাবন্ধনী দেখতে কোন অঙ্কের ক্ষেত্রে এইবে দাগ থাকে সংখ্যাগুলোর উপরে। তারপর বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট বলতে তিন ধরনের ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যদি একসাথে থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তার মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেখাবন্ধনীর কাজটা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ অপারেশনগুলো করতে হবে উপর থেকে নিচ পর্যন্ত। তো সব থেকে বেশি প্রায়োরিটি ভি এর, তারপরে বি, তারপরে ও। ও ফর অফ, অফ মানে এর, ঠিক আছে? এটা সাইন কি? সাপোজ ধরো টু, এই যে ফার্স্ট ব্র্যাকেটে ধরো টু প্লাস থ্রি, এটা যদি করতে বলে তাহলে এই যে টু প্লাস থ্রি ইকুয়াল টু, এ টু প্লাস থ্রি এখানে কিছু চিহ্ন নেই মানে কি অফ বোঝাচ্ছে। হ্যাঁ, টু অফ টু প্লাস থ্রি, তাহলে টু অফ টু প্লাস থ্রি এই অঙ্কটা ক্ষেত্রে দেখো, তারপরে অফ বলতে অ্যাকচুয়ালি, অফ বলতে অ্যাকচুয়ালি গুণই বোঝাচ্ছে, ঠিক আছে? গুণই বোঝায়, তাহলে টু অফ টু প্লাস থ্রি, তাহলে টু ইন্টু টু প্লাস থ্রি মানে ফাইভ, তাহলে কত টেন। ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে, তারপরে কি অফের, তার জন্য আগে যোগ করলাম, তারপরে অফটা গুণ করলাম। এবার হচ্ছে ডি, ডি ফর ডিভিশন। ডিভিশন বলতে ভাগ, তারপরে এম, এম ফর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বলতে গুণ, তারপরে এ ফর অ্যাডিশন মানে যোগ। অ্যাডিশন বলতে যোগ, এস ফর সাবট্রাকশন বলতে বিয়োগ। অর্থাৎ এই সিম্পলিফিকেশনের চ্যাপ্টার মানে পার্টটা, চ্যাপ্টারে যে প্রথম ফর্মুলাটা হচ্ছে ভি বদমাস, এই ভি বদমাস ফর্মুলার ক্ষেত্রে ভি বলতে ভিন কলাম বা বারবার রেখাবন্ধনীর কাজ সবার প্রথমে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট বলতে তিন ধরনের ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তারপরে ও ফর অফ বলতে এর কাজ, তারপর ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশনের কাজ, তারপর এ ফর অ্যাডিশনের কাজ, তারপর এস ফর সাবট্রাকশনের কাজ আমরা পরপর করবো। অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত এই অপারেশনগুলো পরপর আমরা করতে যাবো, ঠিক আছে? তো সিমুলেশন ফার্স্ট ফর্মুলা এটা। তো অঙ্ক অঙ্ক করার ক্ষেত্রে আমি এই এগুলোর সাহায্যে কীভাবে অঙ্কগুলো করতে হয় আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? যখন অঙ্ক শুরু করবো তখন। দুই নম্বর ফর্মুলা, তো দুই নম্বর ফর্মুলা হচ্ছে যে মডুলাস। মডুলাস কি? মডুলাস বলতে অ্যাকচুয়ালি পজিটিভ ভ্যালু। ধরো কোনো একটা রিয়েল নাম্বার আছে এ, এ এর মডুলাস, মডুলাস বলতে বাংলা বলতে পরম মান, ঠিক আছে? মডুলাস মান হলো মড অফ এ, মড অফ এ। সাপোজ ধরো এ একটা মান, ধরো আমি ধরে নিলাম যে মাইনাস পাঁচ, এর মডুলাস মান হলো কী হবে? মাইনাস পাঁচ। এই মাইনাস পাঁচ থাকলে সেটা কী হবে অ্যান্সার? প্লাস ফাইভ। কেন? তখন মডুলাসের সংখ্যাটা আমি তোমাদের বোঝাচ্ছি। তো ফর্মুলাটা এ মডুলাস অফ এ, মডুলাস এ ইকুয়াল টু এ হবে যখন এর মানটা কী হবে গ্রেটার দেন জিরো। এটা মডুলাসের সংখ্যা, হ্যাঁ মডুলাসের সংখ্যা থেকে পাই, মডুলাস অফ এ ইকুয়াল টু এ হবে যখন এ হচ্ছে গ্রেটার দেন জিরো, অর্থাৎ এই সংখ্যাটা কী হবে জিরোর থেকে বড় হবে। আবার মডুলাস অফ এ ইকুয়াল টু মাইনাস এ হবে যখন এ লেস দেন জিরো হবে। বোঝা গেল কী বললাম? অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে সেটা যদি জিরো জিরোর থেকে বড় হয় তাহলে এখানে হবে প্লাস এ, আর যদি এখানে হচ্ছে জিরোর থেকে ছোট হয় তাহলে মাইনাস এ। তাহলে এখানে দেখো আমি যে বললাম মাইনাস ফাইভ, এর মডুলাস মান হলো কত? ফাইভ।
এটা কোনো মডুলাসের চিহ্ন, ঠিক আছে? তো এবার দেখো মাইনাস ফাইভ এই ভ্যালুটা, এটা এটা কি এর মান? তো এর মান কত? জিরো থেকে ছোট, মাইনাস ফাইভ, তাই না? এই সংখ্যা রাখা দেখো, এটা জিরো, এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, থেকে জিরো থেকে ছোটো, বাঁদিকে ছোটো, ডান দিকে বড়। তো জিরো থেকে ছোটো কি? এই যে এর মানটা মাইনাস পাঁচ, তাহলে এখানটা এর মানটা কত হবে? মাইনাস ফাইভের মডুলাস ভ্যালু হবে, দেখো মাইনাস ফাইভের মডুলাস ভ্যালু ফর্মুলা দেখে দেখো কী বলেছে, মডুলাস হবে ইকুয়াল টু মাইনাস এ, যদি এ এর মানটা লেস দেন জিরো। এবার এর মানটা লেস দেন জিরো তাহলে কী হবে? মাইনাস কী হবে? এ এ বলতে কত? এর মান মাইনাস ফাইভ, তাই না? তাহলে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস ফাইভ। তো শর্টকাট নিয়ম যেটা আমি তোমাদের বোঝাবো সেটা হচ্ছে যে মডুলাস ভ্যালু যখনই কোনো বার করতে হবে কোনো একটা ভ্যালু, তখন কী হবে? সর্বদা পজিটিভ ভ্যালু আসবে। অর্থাৎ ফাইভের যদি মডুলাস ভ্যালু বলে, ফাইভের যদি মডুলাস ভ্যালু বার করতে বলে, তাহলে তাও হবে সেটা কি? প্লাস ফাইভ, ফাইভ। আবার যদি মাইনাস ফাইভের মডুলাস ভ্যালু বার করতে বলে, তাহলে সেটার মান কত হবে? ফাইভ, ঠিক আছে? সিমপ্লিফিকেশনে যে পরবর্তী ফর্মুলা শিখবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের ফর্মুলা দেখো, ভেন ডায়াগ্রাম সাপোজ দুটো সেট দেওয়া আছে, একটা সেট হচ্ছে এ আর একটা সেট হচ্ছে বি, এবং তারা পরস্পরকে ইন্টারসেক্ট করেছে অর্থাৎ ছেদ করেছে, ঠিক আছে? তো এ সেটটার নাম দিয়ে দিলাম এ। এবার এ সেটের নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এন এ, ঠিক আছে? ঠিক আছে, আর হচ্ছে বি সেট এটা বি টোটালটা, হ্যাঁ বি, তার হচ্ছে নমুনা বিন্দু কি এন বি। আচ্ছা এ আর বি ইন্টারসেক্ট করেছে, তাহলে যে কমন অঞ্চল আছে সেটাকে আমরা বলবো, সেই সেটটা আছে বলবো হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এর নমুনা বিন্দুর সংখ্যা কি এন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এবার এখানে এ আর বি ইন্টারসেক্ট করেছে, প্লাস হচ্ছে এ আর বি যে টোটাল সেটটা, অর্থাৎ এ আর বি মিলে যে টোটাল জায়গাটা, সেটা টোটালটা সেটটা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে এ আর বি সম্মিলিত যে অঞ্চলটা, কোন কোন জায়গাটুকু বোঝাচ্ছে এই টোটালটুকু, এই টোটালটুকু বলা হয় এ ইউনিয়ন বি, টোটাল সেটটা বলে এ ইউনিয়ন বি, ঠিক আছে? এবার এর নমুনা বিন্দুর সঙ্গে কি এন এ ইউনিয়ন বি, আর শুধু এটুকু এইটুকু অঞ্চল, ঠিক আছে? এইটুকু অঞ্চল এইটুকু অঞ্চলে বা এইটুকু সেটকে বলে যে যেটুকু অঞ্চলে আমি কালো মার্ক করেছি, অর্থাৎ এতটুকু এ সেটটাকে বলে এ মাইনাস বি। কেন? দেখো এ সেটের থেকে যদি আমি এ বি সেটের এটুকু বাদ দিই, তাহলে শুধু কি শুধুমাত্র এ পড়ে থাকবে, যেখানে বি এর কোনো অঞ্চল থাকবে না, এ মাইনাস বি সেট। এর নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এন অফ এ মাইনাস বি, একইভাবে এইটুকু অঞ্চল, এইটুকু অঞ্চল হবে কি এই যে বিয়ের থেকে এই যে এটা বাদ যাবে, তাহলে এইটুকু হবে সেটটা হবে বি মাইনাস এ, এর নমুনা বিন্দু সংখ্যা হবে এন অফ বি মাইনাস এ। তাহলে দেখো এখানে ফর্মুলা তৈরি হচ্ছে কী কী, দেখো ফার্স্ট যে ফর্মুলাটা তৈরি হবে দেখো, আচ্ছা দেখো তো এখানে এন এ, এই যে এন এ টোটাল সেটটা ইকুয়ালস টু, দেখো তো এন এ টোটাল সেটটা ইকুয়ালস টু কি এই যে এইটুকু, মানে কি এ মাইনাস বি, মানে কি এন অফ এ মাইনাস বি প্লাস এইটুকু, এইটুকু কি বলে এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। দুই নম্বর, একইভাবে দেখো এন বি টোটাল নম্বর সংখ্যা হয়েছে এন বি বলতে টোটালটা ডেকল্ট কি এই যে এটুকু এতটুকু, অর্থাৎ এতটুকু বলতে কি বি মাইনাস এ, তার নম্বর সঙ্গে এন অফ বি মাইনাস এ, তো এন অফ বি মাইনাস এ প্লাস এই কমন অঞ্চলটুকু, তো টোটাল এন বি তৈরি হয়ে যাবে এন অফ এ ইন্টারসেকশন বি। তো তিন নম্বর ফর্মুলা দেখো এন অফ এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি বলতে আমি বলেছি কি টোটালটুকু, তো
তার মানে টোটালটুকু মানে কি এইটুকু যোগ এইটুকু যোগ এইটুকু অর্থাৎ এইটুকু সেটের নম্বর বিন্দুর সংখ্যা কি n অফ a মাইনাস b প্লাস এই যে কমন অঞ্চলটুকু নম্বর বিন্দু কি n অফ a ইন্টারসেকশন b প্লাস এইটুকু এইটুকুর কোন বিন্দু নম্বর বিন্দু কি এইটুকু বলতে এই যে b মাইনাস a সেট তার নম্বর বিন্দু n অফ b মাইনাস a আর চতুর্থ যে ফর্মুলাটা তৈরি হবে সেটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা ভিভিএ ফর্মুলা চতুর্থ ফর্মুলাটা চতুর্থ ফর্মুলাটা হচ্ছে এই এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে এন এ দেখো আমি তোমাদের এটা ছবি আলাদা করে বুঝাচ্ছি হ্যাঁ এই যে এটা এ সেট এটা বি সেট এ ইউনিয়ন বি বলতে টোটালটুকু টোটালটুকু এবার এন এ ঠিক আছে এন এ বলতে এতটুকু এই অঞ্চলটুকু এই অঞ্চলটুকু নম্বর বিন্দুর সংখ্যা আছে এনে ঠিক আছে তারপর ফর্মুলা কি এন এ প্লাস এন বি মাইনাস এ অফ এ ইন্টারসেকশন বি তো দেখো বুঝাচ্ছি ফর্মুলাটা এন এ প্লাস এন বি তাহলে এই এ সেটটার নমুনা বিন্দু কি এন এ মানে টোটাল অঞ্চলটুকু নমুনা বিন্দু সংখ্যা একইভাবে বি সেটের একইভাবে দেখো বি সেটের নমুনা বিন্দুর সংখ্যা এন বি তাহলে বি সেটের এটু এই যে এই টোটাল এরিয়াটা লাল দাগ দেওয়া এরিয়াটার যে অঞ্চলটুকু আছে তার নমুনা বিন্দুর সংখ্যা এটা আছে কি বি সেটের নমুনা বিন্দুর সংখ্যা এন বি আর এ সেটের নমুনা বিন্দুর সংখ্যা এন এ তাহলে এন এ প্লাস এন বি আচ্ছা মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি আচ্ছা মাইনাস এ এন অফ এন ইন্টারসেকশন বি করেছে কেন আচ্ছা দেখো তো এখানটা যখন আমি ইউনিয়ন এন অফ এ ইউনিয়ন বি মানে কি টোটাল অঞ্চলটুকু এবার দেখো যখন আমি এন এ ধরেছি তখন এই কমন অঞ্চলটা একবার হিসাব করা হয়েছে আবার প্লাস যখন এন বি করেছি তখন কি আবার এই কমন অঞ্চলটুকু আরেকবার কি যোগ করা হয়েছে তাই তো তাহলে সেখান থেকে আমাকে যেহেতু এখানে কি কমন অঞ্চল একবার হিসাব করা হবে এন অফ এ ইউনিয়ন বির মধ্যে তাহলে কি একবার কমন অঞ্চলটা কি বাদ দিতে হবে সেই কমন অঞ্চলটুকু কি বলে এন অফ এ ইন্টারসেকশন বি বুঝা গেল তার জন্য মাইনাস এন অফ ইন্টারসেকশন বি তো ফ্রেন্ডস এম এটার ফর্মুলা সাপোজ এই ফর্মুলাগুলো আমরা এখন করছি আর যে ফর্মুলার প্রবলেমগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে সো ফ্রেন্ডস আমরা ফর্মুলাগুলো পরপর করে যাচ্ছি ফর্মুলা আগে বুঝিনি তারপরে হচ্ছে পরের ভিডিওতে আমরা এই প্রবলেমগুলো করবো সাপোজ আগে আমরা ফর্মুলাগুলো কমপ্লিট করি তারপর পরের ভিডিওতে আমরা এই প্রবলেমগুলো করবো ঠিক আছে সিম্পলিফিকেশনের পরবর্তী ফর্মুলা তো এখানে আমরা আলোচনা করি শর্টকাট ট্রিক্স ঠিক আছে তো শর্টকাট ট্রিক্স প্রথম শর্টকাট ট্রিক্সটা দেখো যে ইফ এ বি সি ডি ডট 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 এম এন ন্যাচারাল নাম্বার হয় অর্থাৎ এ থেকে এন পর্যন্ত যদি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা হয় এবার যেখানে এ থেকে বি বড়ো বি থেকে সি বড়ো ডট ডট করে একবারে যদি সব থেকে বড়ো কি এই সাইটের মধ্যে এন যদি বড়ো হয় আবার যদি এ আর বি এর মধ্যে ডিফারেন্স অর্থাৎ এখানে বি বড়ো এ ছোটো তাহলে বি মাইনাস এ যদি বি মাইনাস এ যদি এক্স হয় আবার কি সি মাইনাস বি যদি এক্স হয় আবার কি ডি মাইনাস সি মানে কি এক্স হয় আবার ডট ডট পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর পার্থক্য কী হবে যাতে এক্স যদি এক্স হয় তাহলে পরীক্ষা কোশ্চেন যেতে হবে সেটা আছে এই কোশ্চেনটা থাকবে যে ওয়ান বাই এ ইন্টু বি প্লাস ওয়ান বাই বি ইন্টু সি প্লাস ওয়ান বাই সি ইন্টু ডি প্লাস ডট ডট প্লাস ওয়ান বাই এম ইন্টু এন এর মান কত হবে তো ডাইরেক্ট শর্টকাট ফর্মুলা কি ওয়ান বাই এক্স অর্থাৎ ডিফারেন্সটা ইন্টু কি ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই এ ওয়ান বাই বলতে এই যে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এন ঠিক আছে আমি একটা উদাহরণ নিচ্ছি দেখো ওয়ান বাই ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর প্লাস ডট ডট ওয়ান বাই নাইন ইন্টু টেন ঠিক আছে তাহলে এটা অ্যান্সার কী হবে ওয়ান বাই এক্স শর্টকাট ফর্মুলা কী হবে ওয়ান বাই এক্স ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এন এটা আমরা জানি বাট এখানে এক্স বলতে কি দেখো এটা এ এটা বি এটা সি এটা সরি বি এটা সি এটা সি এটা ডি এটা কি এম এটা এন এবার এক্স বলতে কি বি মাইনাস এ
c minus b d minus c তাই না b minus a c minus b d minus c তো 2 minus 1 মানে কি 1 তাহলে x সমান কত 1 তো 1 by 1 তো 1 by a তাহলে 1 by a বলতে 1 তাহলে 1 by 1 minus 1 by n n বলতে এই যে সবার শেষে এই যে m into n তাহলে 1 by 10 এবার দেখো 1 by 1 মানে 1 এবার 1 আর 10 এর লসাগু কত হয় 10 তো 10 কে 10 মাইনাস 1 কে 1 তাহলে কত হবে आंसर 9 by 10 দেখো কত শর্টকাট হয়ে গেল এটা হচ্ছে आंसर এবার দেখো পরবর্তী ফর্মুলা আছে সেটা হচ্ছে a আর r হচ্ছে বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার যেখানে r হচ্ছে not equal to 0 ঠিক আছে এবং n হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার হয় তাহলে দেখো প্রথম ফর্মটা পরীক্ষা কোশ্চেন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এখানে a 1 plus a by r দেওয়া আছে 1 plus a by r plus 2 a দেওয়া আছে এখানে a আর r এর মান দেওয়া থাকবে সংখ্যা সাহায্যে দেওয়া থাকবে বা a আর দিয়েও থাকতে পারে ঠিক আছে তো 1 plus a by r into 1 plus a by r plus a into 1 plus a by r plus 2 তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখো 1 1 1 ঠিক আছে ডট ডট 1 তারপর উপরে a মানে দেখো এই ভগ্নাংশটার উপরে a এই ভগ্নাংশটার ক্ষেত্রে উপরে a এই ভগ্নাংশ উপরে এই ভগ্নাংশের ক্ষেত্রে উপরে তবে দেখো এখানে হরের মধ্যে r r প্লাস a মানে একবার a একটা a যোগ হয়েছে এখানে তো দুইটা a অর্থাৎ 2 a যোগ হয়েছে এখানে দেখো আস্তে আস্তে তাহলে পড়ো তিনটা a চারটা a করে ডট করে কি আপ টু n a অর্থাৎ n সংখ্যক a যুক্ত হয়েছে অর্থাৎ n এ যুক্ত হয়েছে r এর সাথে তাহলে এটা গুণফলে যে ফর্মুলাটা ডাইরেক্ট গুণফলটা যে হবে সেটা হচ্ছে কি গুণফলটা হবে r প্লাস n প্লাস n n প্লাস 1 ইনটু a বাই r তো ফর্মুলাটা মুখস্থ রাখবো কি হবে দেখো যখন এই যে প্লাস থাকবে ঠিক আছে যখন প্লাস থাকবে তখন হচ্ছে কি হবে তখন হচ্ছে দেখো প্রথম যে ইয়ে গুণফলটা আছে না প্রথম যে ব্র্যাকেটের মধ্যে যে প্রথম রাশিমালাটা আছে না প্রথম যে রাশিমালাটা আছে সেই রাশিমালাটার হর প্রথম যে রাশিমালাটা আছে তার হর আচ্ছা হর বলতে দেখো এখানে যদি 1 এর নিচে কিছু মানে 1 1 আর r এর লসাগু হবে r নিচে r তাহলে হর কি এই যে নিচে হর হবে অর্থাৎ এখানে হবে প্রথম ভগ্নাংশের হর ঠিক আছে আর এখানে উপরে যেটা হবে সেটা কি বলো তো সেটা হবে হচ্ছে শেষ ভগ্নাংশের লব অর্থাৎ দেখো এখানটা 1 এর চিহ্ন কিছু মানে 1 তাহলে 1 ইনটু r প্লাস n এ লসাগু কি r প্লাস n এ এবার এটা দিয়ে এটা গুণ হবে অর্থাৎ r প্লাস n এ দিয়ে 1 গুণ করলে r প্লাস n এ প্লাস a ইনটু 1 মানে কত a তাহলে r প্লাস n এ প্লাস a তাই না তাহলে কি উপরে কি হচ্ছে এখানে উপরে হচ্ছে কি তাহলে লসাগু বলে r প্লাস n এ প্লাস a তাই না এবার দেখো তাহলে r r থাকলো প্লাস এই দুটো কি কমে যায় a তাহলে a কমে নিলে n প্লাস 1 ওই আর দেখো এই যে r এটা সাথে মিলে যাচ্ছে তাই না ভাই আর বলতে এই যে একটা তাহলে এটা কি হবে শেষ ফাংশনের মনুষ্যে লব তাহলে যখন হচ্ছে 1 প্লাস এ বাই আর প্লাস 1 প্লাস এ বাই আর প্লাস এ 1 প্লাস এ বাই আর প্লাস 2 এ ডট 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 1 প্লাস এ বাই আর প্লাস এন হবে তার ভ্যালুটা হবে প্রথম ভগ্নাংশটার বা প্রথম রাশিমালাটার হর আর আর হচ্ছে শেষ ভগ্নাংশটার লব এখানে এই যে শেষ রাশিমালাটার কি হবে লব কি এখানে আর প্লাস এন এ আর 1 এর লসাগু হলে আর প্লাস এন এ এটা এখানে 1 তে গুণ হবে গুণ করে এটা হলো আর প্লাস এন এ প্লাস আছে এ ইনটু 1 মানে এ ইনটু 1 মানে এ এবার আছে এখানে এ কমন তাহলে কি এন প্লাস 1 তাহলে আর প্লাস এ ইনটু এন প্লাস 1 আর এখানে আগে থেকে কি ছিল আর বুঝে গেল তাহলে হচ্ছে এবার হচ্ছে দেখো এবার যদি মাইনাস থাকে তাহলে 1 মাইনাস সেম বাট হচ্ছে শুধু মাইনাস যদি থাকে তাহলে 1 মাইনাস এ বাই আর ইনটু 1 মাইনাস এ বাই আর প্লাস এ 1 মাইনাস আর এ বাই আর প্লাস ডট ডট 1 মাইনাস এ বাই আর প্লাস এন যদি হয় তখন তার ঠিক উল্টাটা এখানে কী হয়েছে শেষ ভগ্নাংশের লব এখানে হবে তাহলে প্রথম ভগ্নাংশের এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লব 10 এর ভগ্নাংশের লব ছিল উল্টাটা হবে মাইনাস থাকলে প্রথম ভগ্নাংশের লব ডিভাইডেড বাই এখানে কি আগের অঙ্ক কী ছিল আগের ফর্মুলা কী ছিল প্লাস থাকলে প্রথম ভগ্নাংশ হর আর এখানে হবে শেষ ভগ্নাংশের হর দেখো
প্রথম ভগ্নাংশের লব, আচ্ছা প্রথম ভগ্নাংশের লব দেখো তো, এখানে 1 নিচে কিছু মানে 1, তাহলে 1 আর এর লসাগু কি হবে, আর আর ইনটু 1 মানে আর মাইনাস এ ইনটু 1 মানে এ, দেখো তাহলে প্রথম ভগ্নাংশের লব কি আর মাইনাস এ, তাহলে দেখো প্রথম ভগ্নাংশের লব আর মাইনাস এ, ঠিক আছে। আর হচ্ছে শেষ ভগ্নাংশের হর, শেষ ভগ্নাংশ কোনটা, এই যে এটা বা শেষ রাশিমালা, সেটা হর কি, এখানে যদি আমরা লসাগু করি 1 এর নিচে কিছু মানে 1, তাহলে 1 আর আর প্লাস এনে লসাগু কি হবে, আর প্লাস এনে, তাহলে হর কি আর প্লাস এনে, এই যে আর প্লাস এনে, বুঝে গেল। অর্থাৎ এটা ফর্মুলা হবে আর প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এ বাই আর, আর এটার ফর্মুলা হবে আর মাইনাস এ বাই আর প্লাস এন। তো আমরা এই ফর্মুলার সাহায্যে পরবর্তী ভিডিওতে আমরা প্রবলেমগুলো করব, ঠিক আছে। আর হচ্ছে আর ফ্রেন্ডস, সিম্পলিফিকেশনের যে লাস্ট ফর্মুলা আছে সেগুলো হচ্ছে স্কোয়ার কিউবের ফর্মুলা। তো আমি স্কোয়ার কিউবের ফর্মুলা একটা ভিডিও বানিয়েছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে এতটুকুই, তো এরপর আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই ফর্মুলাগুলোর উপরে বিভিন্ন প্রবলেম। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই বেল আইকনে ক্লিক করবে, যাতে সেই আপডেটটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো থ্যাংক ইউ।